أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. গত ক্লাসে আমরা সুরা শামস শেষ করেছিলাম, আজকে আমরা সুরা বালাদের তাকিম ও তারকিব প্রথম থেকে যে কয়টা আয়াত পারা যায় ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। একটু কাইন্ডলি ওয়েট করেন। রাইট, আমরা লাস্ট দুটো মনে আছে সেকে অনলাইন আছে এ করবেন বলেন মশিউর। স্যার, রয়েছে গত কাজটা মিস করছি স্যার। আমি স্যার কাজান বলছি, একটু সময় লাগবে, একটু সুযোগ দেন। ফাকাযাবুহু ফাকারু বিযামবিহিম ফাসাওয়াহা। রাইট এটা 14 নম্বর আয়াত, জি, 14 নম্বর আয়াত। ফা কাজাবু কাজাল হয়েছে এখানে, এটা হলো 2 নম্বর ফর্ম। ফাকাল কাজাবা আবুহু, হু মানে এখানে নবী নবী বলা হচ্ছে। ফাকাদ জাবু এটা প্লুরাল ফেল, কাজাবা কাজাবু ফাকাদ যাবো, তাই না? কাজাবু ফাকাদ আর যাবো, তো বললামই, এটা হলো আতফ। কাজাবু এটা প্লুরাল কাজাবা থেকে, তো তারা তারা মানে ওই ওই কম কম মিথ্যা প্রতিপন্ন করলো। হু তাকে, হু এখানে মাফলুন, হু এখানে নবী নবী তখন সালে আলাইসাল্লাম বোঝানো হচ্ছে। ফাকারু হা এই অতঃপর পা এখানে এটো অর্পে অতপ আকারা আকারা আকারু, এখানে এটাও প্লুরেল। হা মানে এখানে রাইট ক্যামেল, ওই যে উট হচ্ছে মাফলুন বি, এটা ফেল প্লুরেল। হা এখানে পা এখানে আবার এটো আতুন অর্পে আতুন দাম দামা, শাস্তি চাপিয়ে দিলেন, শাস্তি দিলেন অর্থে আল্লাহ পাকের তরফ থেকে। এটা ফেল বিচ্ছিন্ন করলেন হতে পারে তাকে। রাব্বুহুম তাদের রব, তাদের রব, হ্যাঁ তাদের রব। এখানে এইটা ফাইল রব, রাব্বা থেকে রাব্বু হুম তাদেরকে মানে ওই যে কমকে তাদের রব তাদেরকে। হুম মাফলুন বি বিদম বিহিম তাদের পাপের কারণে, এনে বে হলো বি হলো আপনার যার জানাবা থেকে পাপ, পাপের পাপের পাপ জানাবা পাপ। জামবিহীন তাদের পাপ, এখানে মোদাপ মোদাপ এলেই তার পাশ পাশে প্রোটেকশন এডেড টু মাইক্রোসফট, এটি করতে হবে। তাদেরকে তাদেরকে মিশিয়ে দিলেন মাটির সাথে আমি কি টার্ন পাশে অন করবো, টার্ন অন করে দেবো? হা এখানে বা বলুন বি ওকে, হা এখানে এটাও আতফ রাইট, মাফলুন বিহি হলো হা। এটা আমরা এতক্ষণ শব্দ বিশ্লেষণ করলাম, এটার পুরো অর্থ যদি আমরা এইভাবে করি, এই যে সালাহ সাল্লামের কয়েম কম, সালাহ সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং যে তিনি নিষেধ করেছিলেন একটা উটের ব্যাপারে, সে উটটাকে তারা হত্যা করলো, তো আল্লাহ নির্ধারণ করে দিলেন তাদের উপর শাস্তি এবং তাদের পাপের কারণে, এবং শাস্তিতে এমন শাস্তি দিলেন যে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিলেন। এখানে ফাকাদ জাবুহু, এখানে অনেকগুলি আমরা যদি ইয়ে করি,
বাক্য বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ফাকাদ দাবুহু, এটা হলো ভার্বাল সেন্টেন্স, ফাকাদ দাবুহু, তারা তাকে মিথ্যা প্রবর্তন করলো, কারুহা এটাও আপনার ভার্বাল সেন্টেন্স হতে পারে, ফাদাম দামা রাব্বুহুম এইটা এইটাও একটা ভার্বাল সেন্টেন্স, বেজাম বিহিম তাদের পাপের কারণে, এটা এটা আগে বলেছি যে এটা তাদের মোদা পোদা মিলেই ফাসাওয়াহা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন, এইটা ফাসাওয়াহা এটাও একটা এই ভার্বাল সেন্টেন্স ছিল, সব মিলাইয়া এটা আমরা গ্রেট, জি ফাকাযাবুহু ফাআকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। এই আয়াতটা এখানে করে নাজমের ভিডিওটা একটু অফ করে নেন, সরি, নো প্রবলেম। কে করবেন? মুস্তফা স্যার, না না, আমরা বলছি এই যে সুরার সামনে 15 নম্বর আয়াত, ওয়ালা ইয়াখাফ উকবাহা, এই আয়াতটা ওয়ালা খাফ, করবেন হ্যাঁ স্যার চেষ্টা করি, প্লিজ। বলেন স্যার ওয়ালা ওয়ালা ওয়া স্যার হরফ আতিফা আর লা হলো হরফ নফি এন্ড নট মুখাফু, এটা ইয়াখাফ খাফু ফেল, ইয়াখাফ ইয়া সরি ইয়া খাফু ফেল মদারি ফাইল খাফু ফাইল মুদারি, ঠিক আছে, ফাইল মুস্তাতির ফাইল হুয়া মুস্তাতির, ফাইল মুস্তাতির হুয়া, বাহা মানে পরিমাণ হুয়া না না তাও হুয়া বাহা হুয়া কে ইয়াদু আলা কে, হু কাকে বলে আবার, ও মুস্তাতির স্যার এটা হবে ইয়া কাকে বুঝাচ্ছে হুয়া, কাকে বুঝাচ্ছে এখানে, এটা স্যার কি ওই ভয় করেন ইয়া না, হ্যাঁ সামুদ জাতি স্যার নো না আল্লাহ রাব্বুল আল্লাহ আলামিন সুবহান কে ওয়া তাআলা, ওয়ালা তিনি ইয়া ভয় করেন না, পুইডাম, ঠিক আছে, হ্যাঁ স্যার এটা ইয়া কি হুয়া ইয়া ইয়াদুল্লু আলা আল্লাহ সুবহান ওয়া তাআলা, আল্লাহ সুবহান আল্লাহ তিনি ভয় আল্লাহ করেন না, কি ভয় করেন না, উকবাহা মানে এতে বা যা উনি যে অ্যাকশন নেবে তাতে যা পরিণাম হোক হোক তার জাতি ধ্বংস হোক বা যাই হোক হুম এটা হুম কোনো ইয়ে করেন না এটা পরিণাম, ওই ধ্বংস পরিণাম, করল, বাহা মানে পরিণাম ওনার পরিণাম উকবা উকবা মানে পরিণাম, হা ইহার এই যে আল্লাহ যে উকবাতুন ধ্বংস মানে স্যার পরিণাম করলেন এটার একটা পরিণাম তাহলে হয়, ধ্বংস মানুষ করে রিয়াক্ট করে, এইটার পরিণাম, কোনো সুযোগ নাই এখানে, হ্যাঁ যে এটা কোনো সুযোগ নেই আল্লাহ এটা কোনো ইয়ে করে না বড় মানে আল্লাহর কাছে এটা কোনো ইয়ে নেই ক্ষমা রাইট, করে এটা না এটা কি জুমলা হলো এখন, এটা স্যার তুমি হলো ইয়াখাফু এটা স্যার ভার্বাল সেন্টেন্স বলা হতো স্যার উকবাহা এটাও স্যার একটা ভার্বাল না না সেন্টেন্স পুরাটা নিয়েই ভার্বাল সেন্টেন্স, ওয়ালা ইয়াখাফ উকবাহা, পুরাটা মিলেই জুমলা তৈরি পুরাটাই হবে এটা, পুরাটাই স্যার ভালো বলছে বলা ঠিক আছে না, পুরাটাই নেগেটিভ একটা পুরাটাই ভালো বলছে নেগেটিভ রাইট, আর বাক্য বিশ্লেষণ স্যার তো ওদিকে তো উপহা স্যার ইসমে এটা ওইয়া ইসমে মনসুব কেন তাবদিল ইসমে ইসমত মনসুব হলো তাবদিল, তাবদিল এটা ইসমে তাবদিল হলো হা স্যার হাকি বলেন দামি তাবলাইহি মুতাসিলা মুদাবিলাইহি ফি ফি হ্যাঁ ফি মুদাফিলাইহি অথবা মুদাফিলে এসে হ্যাঁ উকবা, এখানে মুদাফিলে ইসমুত তাবদি, হ্যাঁ আহুয়া মুদাফ, হা মুদাফিলাইহি,
হু মদফ হা মদফি তাহলে ইয়াখাফু ফা ফেলের উকবাটা কি এখানে? ওয়া উকবা তা ফেল পেলাম, কোনটা কি? ফাইল পেলাম, হ্যাঁ উকবা নাফল ভিডিও, এটা কি? এটা স্যার নাফল নাফল ভিড় মানছেন, মাফুল ভিড়, মাফুল মাফুল বি কেন? আপনি ইয়াখাফু পেলাম যদি ভয় করে না, কি ভয় করে না প্রশ্ন করতেছে, কি ভয় পড়ি না, মতে এটা মাফুল বি এটা। হোক, হ্যাঁ কি ভয় করে না উপাদার পরিণাম, রাইট? মাফুলুন বিহি অহুয়া মুদাফ হা মুদাফুন ইলাইহি, এই জন্য এটা মানসুব এখানে। ক্লিয়ার নাজম ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কিছু আছে এর উপর বলা, এটার এই আয়াতের উপর কেউ কিছু বলতে চাচ্ছে, অ্যাড করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা যদি শুরু করেছিলাম যে 6 মাসের, আমরা এইবার তো আমরা তো পাচ্ছি না, আমরা আরো ইনশাল্লাহ কন্টিনিউ করব। আর 12-13টা সূরা রয়েছে, আমরা আম পড়ান ইনশাল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা শেষ করবো আম পড়ান, কি বলেন? যে আমি স্টেশনের উপরে একটু আমার কোয়ারি ছিল, একটু বলেন বলেন সাজান ভাই প্লিজ। আচ্ছা স্টেশনার এই ও স্টেশনার, স্টেশনার গত হ্যাঁ ক্লাসের, জি স্টেশনার, হ্যাঁ ওই দিন তো বল আলাপ করছিলাম, আমি নাহিদ হাসানের বইটা দেখছিলাম, জি জি ওখানে উনি বলছেন কোনো কিছু ব্যতীত বুঝাইতে গেলে ইল্লা এই আদাদুল ইসতিসনা ব্যবহৃত, হুম কারেক্ট, আদাদুল ইসতিসনা, এবং এটা এটা দুইটা অংশ বললেন যে মুফাররাগ না, দুই রকম, দুই রকম মুফাররাগ এবং তাম্মুন। হুম মুফাররাগে বলতেছেন এটা এটাতে ইয়ার আমুন না, এটাতে না এটাতে ইয়ে নাই, প্রথম অংশ নাই, প্রথম অংশ নাই, মুস্তাসনা মিন, মুস্তাসনা মিনহু নাই। আর তাম্মুতে উনি বলছেন মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু দুইটাই আছে এখানে, যেমন হ্যাঁ নাজাত তুল্লাব ইল্লা খালেদান, খালিদ ব্যতীত সকল ছাত্র পাশ করেছিল, এখানে দুইটা অংশ আছে, খালিদ হুম কে ব্যতীত, খালিদ ব্যতীত, রাইট, খালিদকে আমরা মুস্তাসনা যদি বলি, আর বাকি অংশ তুল্লাব বাকি হচ্ছে অংশ মুস্তাসনা মিনহু। তুল্লাবু, হুম তুল্লাবু মুস্তাসনা মিন। জি এখন আমার কোয়ারি লেমেন্স কোয়ারি অনেকটা, এক্সকিউজ মি, সেটা হলো ইল্লা অর্থ তো আমরা ছোট কাল থেকে একই থেকে জানি, ইল্লা মানে ব্যতীত, আবার এই ইস্তিসনা মুস্তাসনা মিনহু এগুলি বুঝে দরকার কি, এইটা আমার কথা। এখানে অবশ্য ইরাবের একটা বিষয় আছে, যদি এমন হয় যে তাম্ম যদি হয় তাহলে এটা মানসুব হবে, যেমন সাজান ভাই, না আমি একটা যাওয়া সামারি করি, সংক্ষেপ করি সঙ্গে। আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ইল্লা জানি ব্যতীত, তাহলে এটা পড়া জানার দরকারটা কি, ইস্তেসা জানা দরকার, এই তো আপনার প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ এটা এই তো সংক্ষেপে যেমন বলতে চাই, আপনার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যে বলতে হবে, কারণ আমরা তো জানি যে ইল্লা মানে ব্যতীত, তাই না? জি জি এটা এটাই তো আপনার প্রশ্ন। এক্সেপ্ট, জি হ্যাঁ এটা এক্সেপ্ট ব্যতীত, কেউ কোনো জবাব দিতে চান এটার? সাজান ভাই প্রশ্নটার প্রশ্নটা কি স্যার? প্রশ্ন হচ্ছে যে আমরা তো ছোট কাল থেকে জানি ইল্লা মানে ব্যতীত, এক্সেপ্ট, তারপরে এখন আবার আমার ইস্তেসনা মুস্তাসনা মিনু মুস্তাস জানতে হবে কেন? আরবি আরবি ব্যাকরণের ইয়েটা জানতে হবে আর কি স্যার, হ্যাঁ আরবি ব্যাকরণের, আপনি এখন আরবি গ্রামার আরবি শিখছেন কেন, কোরআনে ব্যাকরণের গ্রামার কেন, বলা কি তর্জমা করলেই তো হয় জাজান ইয়েটা কি ভাই। হবে? হ্যাঁ হ্যাঁ আমি তো জানি এইটা, যেমন এটা বলতো খালিদ ব্যতীত সকল ছাত্র পাঠ করেছিল, না যাওয়া তুল্লাব ইল্লা খালেদা, এইখানে এই যে এইটার প্রভাবটা কি একটু বলবেন, মানে এইটার মুস্তাসনা মিনহু মুস্তাসনা, রাইট, এর প্রভাব হচ্ছে সহজ প্রভাব। দেখেন সেন্টেন্সের ইমফ্যাসিস, তাকিদ যদি আনতে হয়, যেমন ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা, আল্লাহ একটা গ্রুপকে
মুস্তাফনা মিনহু ওই পুরো ইনসান থেকে একটা গ্রুপকে আউট করে ফেলছেন। কিন্তু এখন যদি আমি ইল্লাটা না বুঝি মুস্তাফ, আমি বুঝবো না যে আল্লাদিনা কাদের কোত্থেকে বের করা হয়েছে এদেরকে। সহজ ভাষায় আমাদের জানা একটা সুরা দিয়েই বলি যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছেন, ভয় পেয়ে গেছে কিন্তু সবাই। আমরা সবাই তাহলে ক্ষতির মধ্যে আছি, আমরা সবাই কি তাহলে জাহান্নামী হয়ে যাচ্ছি? আল্লাহ আবার পরোক্ষে বলেছেন ইল্লাল্লাযীনা, এই লাযীনা মানে যারা, ওই যারা কারা, ওই যে যারা একটা ইনকমপ্লিট। গ্রুপকে ওই ইনসান থেকে বাদ দেওয়া হয়েছে, যাদের কোয়ালিটি পরবর্তীকালে বলা হচ্ছে। এখন আমি যদি মুস্তাসনা মিনহু মুস্তাস না বুঝতাম ইস্তেছে, তাহলে আমি বুঝতাম না জিনিসটা কি, কোথার থেকে কি করা হচ্ছে জিনিসটাকে। সাজান ভাই ঠিক আছে? আপাতত শুনলাম আর কি, আমি আমার মগজে এখনো ঢুকে নাই। আচ্ছা ঠিক আছে, পরে আপ ঢুকাবো আমরা, আমি তো তাকি এবং তারকিবে চলে যাচ্ছি জি ইনশাল্লাহ, পরে আলাপ হ্যাঁ করবো। স্যার, হ্যাঁ আমার একটা প্রশ্ন স্যার, এটা জি তো নেগেটিভ ওয়েতে যদি আসে যে লা জি লা নাজাহাত ইলাব ইল্লা খালেদ, এটা তার মানে খালেদ ছাড়া আল্লামু আর আল কেউ পারবে না মুজাহালাকা, বলতে তাই পারবে। বলতে চাচ্ছেন হ্যাঁ কোথায়? না আমি স্যার সেন্টেন্সটা যদি উল্টা বা নেগেটিভ দিয়ে শুরু করি, লা নাজাহাল তুল্লাব ইল্লা খালেদান, একই অর্থ হলো তাই না? হ্যাঁ, তখন আবার এটাকে আমরা বলছি মাইনাস মাইনাস পজিটিভ হয়ে যায়, তখন লা হ্যাঁ এবং মাইনাস ইল্লা বাদ পজিটিভ দিলে হয়ে পুরো গেল। সেন্টেন্স থেকে যাচ্ছে। এন্ড প্রশ্নটা কি আপনার? এটা তো কারেক্ট হলো স্যার, আমার প্রশ্নটা হলো স্যার ওই নেগেটিভ দিয়ে শুরু করলেও মানে অর্থটা উল্টে যায় যে কালের ছাড়া আর কেউ কোনো ছেলে বাস করে না। রাইট, এই সেন্টেন্সের ইমফ্যাসিস, গুরুত্ব, এগুলো হ্যাঁ বোঝাবার জন্য এটাই এগুলো দেওয়া হয়েছে এখানে আসলে। মানে এটা তোরটা বোঝানো। রাইট, জাজাকুম ইনশাল্লাহ, পরে ইন্ডিভিজুয়াল কারো কথা আমরা ডিসকাস করবো আলাদাভাবে, ঠিক আছে সাজান ভাই? জি জি ইনশাল্লাহ আমরা আলাদাভাবে ডিসকাস করি। আজকের সুরা বালাদে আমরা দেখি কত আগাতে পারি, অনেক সময় আমরা ব্যয় করেছি আজকে। সুরা বালাদ মক্কি সুরা, রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কি মক্কায় ছিলেন এবং কাফেরদের অত্যাচার যখন চরমে পৌঁছে গেছেন এবং তারা রসুল করিম সাল্লাহ হত্যা করার জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, তখন আল্লাহ সুবহানু তাআলা এই সুরাটা নাজিল করে তাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে আপনি অচিরেই যে মক্কাবাসী আপনাকে হত্যা করার জন্য, শেষ করার জন্য ষড়যন্ত্র করছে, চেষ্টা করছেন, আপনি এই শহরে আবার বিজয়ীর বেশি ঢুকবেন এবং আপনার জন্য কিছু সময় মক্কাকে বৈধ করা হবে, যেহেতু মক্কায় যুদ্ধ বিগ্রহ হত্যা এগুলো নিষিদ্ধ, কিন্তু এক পার্টিকুলার সময় একটা দিনের কিছু সময় রসুল করিম সাল্লাহ ইসলাম এটাকে হালাল করে দেওয়া হবে, যাতে তিনি ওখানে যুদ্ধ বেশে ঢুকতে পারেন এবং প্রয়োজন হলে কতলও করতে পারেন। এই একটা ভবিষ্যৎবাণী দিয়ে সুরাটার মধ্যে রসুল করিম সাল্লাহ সাল্লামকে উৎসাহ দিচ্ছেন যে আপনি খুব শীঘ্রই আপনি এই শহরেই, যে শহর আপনাকে মানুষজন আপনাকে প্রত্যাখ্যান করতে চাচ্ছেন, এই শহরে আপনি আবার বিজয়ী বেশে আসবেন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لا أقسم بهذا البلد، এর যদি শাব্দিক অর্থ করি আমি শপথ করছি না এই শহরের, কিন্তু লা এখানে তা অর্থ দিচ্ছে না। এই লা অর্থ একটা হচ্ছে লা জায়েদা, এক্সট্রা লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ যদি কোনো একটা কিছু নেগেট করতে চায়, যে কিছু লোকজন অনেক কথাবার্তা বলতেছে সেটাকে নেগেট করে, এই ধরনের কথা শব্দ আনা হয় লা। মানে তখনকার আরববাসীরা, মক্কাবাসীরা রসুলকে নিয়ে যেসব কথা বলছিল যে আমরা যে দেবতার পূজা করছি, যে মূর্তি পূজা করছি, মোহাম্মদ এসে আবার নতুন আমাদের কি শোনাচ্ছে, এসব ভ্রান্ত কথাবার্তা। তার দৃষ্টিতে আখেরাত রয়েছে, পরকাল রয়েছে, আমাদের এই জীবন দুনিয়ার হিসাব নিকাশ নেওয়া হবে, সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা এখানে খাবো দাবো ফুর্তি করে মরে যাবো, শেষ হয়ে যাবো। আল্লাহ সুবহানাহু তো তাদের ওই কথাগুলোকে নেগেট করে দিয়ে তোমরা যা বলছো তা সঠিক নয়, কথাটা ভুল, এই অর্থে লা বলা হচ্ছে এখানে। এরপরে আসল কথা হচ্ছে উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ সুবহানাহু তাআলা শপথ করছেন এই নগরীর, এই শহরের, দ্যাট ইজ মক্কা নগরী। আকসামা ইউকসিমু ইকসামুন, এটা আমরা জানি ঠিক আছে, আকসামা শপথ করা, তো সমকো উকসিমু
আমি শপথ করছি, উকসিমু ফেলুন মুদারিউ ফায়েল মুস্তাতি, কে এখানে? আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবহানু তাআলা। এবার উকসিমু ফেলের পর একটা বি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সব সময়, সেই জন্য বি আসছে এখানে, হাজাল বালাদ। হাজা তাহলে এখানে কি হবে? এই নগরী। ইসমুল ইশারা হয়ে সে কি হয়েছে এখানে বলেন? মুবদাল মিনহু মুবদাল মিনহু, এবং বালাদ হচ্ছে মুবদাল, বদল সরি বদল। হ্যাঁ, বদল ফেলি বদল মানে বালাদুন মানে নগরী, এর বহুবচন হচ্ছে বিলাদুন। আবার মদিনাতুন মানে সিটি, যখন মদিনাতুন আগে আল দেওয়া হবে তখন আল মদিনাতু, তখন মদিনা মুনাওয়ারাকে ইন্ডিকেট করছে। ঢাকা একটা মদিনাতুন, মদিনাতুন ঢাকা, ঢাকা নগরী। কিন্তু আল মদিনাতু আল দিয়ে শুধুমাত্র মদিনা মুনাওয়ারাকে বোঝানো হচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীর শপথ করে করছেন, ও আনতা হিল্লুন বিহাদাল বালাদ, এবং আপনি বৈধ, হালাল হয়েছেন এই নগরীর জন্য। এখানে আনতা মুক্তাদা, হিল্লুন খাবারুন, বিহাদা জার মাজরুর, মুবদাল মিনহু এবং বাদল। এই অউটা কি? অউটা মাফাসাল হালিয়া না, ওটাকে হালিয়া বলছে না, অটাকে বলা আছে অ ইতরাদু, মানে এখানে একটা ভিতরে থাকে না, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ব্র্যাকেটে দেয় না সাল্লাহ আলাই, ওই রকম এখানে দিছে আপনার ভিন্ন স্কলারদের বক্তব্য যেটা এখানে আছে, অ দিয়ে বোঝানো হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, আর আনতা মানে ওনাকে আবার এই করা হচ্ছে, নট হরফু আতফিন নাও কসম। কিন্তু আনতা আবার মাতুফুন আলাই কার উপর বলেন? এটাও শপথ, বালাদের উপরে অক্সিমো। তাহলে হিল্লুন, হিল্লুন আসলো কোথ থেকে? আল্লাহ ইয়া হিল্লু আনত মুত্তদা হালালা ইয়াহলিলু, আল্লাহ ইয়া হিল্লু ইয়েস ইয়েস, হালালা ইয়াহ ইয়াহলিলু হিল্লুন, হিল্লুন হালাল হালালা, হালাল হওয়া। তা হালালা হয়ে যাবে কি হবে? হাল্লা। এটা কি ধরনের ফেল? মুদা মুদাফ, যা আমরা জানি এটা হয়ে যাবে ইয়াহিল্লু, হুম ইয়া হিল্লু, হিল্লুন হালাল। তাহলে ও আনতা হিল্লুল, ও আনতা হিল্লুন, ও আনতা হিল্লুল বিহাদাল বালাদ। বিহাদাল কি হবে, বালাদা না বালাদি? বালাদি বালাদি, কেন? যেহেতু মুবদাল বদল সেম এরব নেবে, রাইট? তাহলে মুবতাদা পেলাম, খবর পেলাম জার মাজরুর, মুবদাল মিনহু, বাদল হয়ে এটা কি হয়ে গেল? জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল এটা সহজ, এখানে আর কোনো আমাদের বোঝার কিছু নাই। আছে কারো কোনো অ্যাড করা আপনাদের কারো কোনো কিছু? স্যার ওয়াওটা কি, এখানে কি হবে স্যার? এটা ওয়াওটা বললেন, এখানে ওয়ানটা অটাকে, অটাকে এখানে হরফ আতফিন বলছেন না এরবে, এখানে বলা হচ্ছে শব্দটাকে বলা হচ্ছে এতরাদু। আমি একটু কারেক্ট করে দিচ্ছি আপনাকে, একটু লিখে দিলে ভালো আছে। দিচ্ছি আমি জাস্ট 1 মিনিট। এটা অটা হচ্ছে আল অউ, আল অউ মিনিং মিনিং তো অ্যান্ড ব্যবহার করা হয়েছে, স্যার, মিনিং এ তো অ্যান্ড ব্যবহার করা হয়েছে,
হ্যাঁ, এন্ড, ওয়ার্কিং হ্যাঁ মোটিভ। এন্ড কোথাও করছে, কিন্তু অনেকে আবার বলছে না এটা এন্ড হবে না। বাংলা কোরআন শরীফেও এন্ড এর জায়গায় এই বাংলায় লিখেছে আর, আর আর করছে, আর অনেকে দিয়ে। আর করছে এবং করছে দিয়াতুন, এ তেরা দিয়াতুন, এ তেরা দিয়াতুন, আল অউ এ তেরা দিয়াতুন, মানে এটাকে বুঝাচ্ছে যে অ দিয়ে বুঝাচ্ছে মোহাম্মদকে, আর আনতা তো আছেই, মানে আনতে এখানে এই এইভাবে এইটা বলতেছে কোথাও কোথাও। আর আমাদের ডিবেটে তেমন কিছু নাই, বিভিন্ন স্কলাররা বিভিন্ন ধরনের বক্তব্য রাখলে আমরা সব এগুলোই আমরা জেনে রাখলাম যে আর কোথাও আবার বুঝাচ্ছে যে অ এবং না বলে আর বলে দিচ্ছে। আর আর স্যার যেটা বললেন ইংলিশে আছে, ইংলিশ ট্রান্সলেশন আছে, এন্ড বুঝাইছে, তাই তো স্যার? রাইট, এই তাহলে নাজমুল ভাই ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে রাইট, পারছি। এই হলো জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, প্রথম আয়াতটাতে আপনি যে লাটাকে ব্যাখ্যা করলেন যে এটা না বলা হয়েছে, যে নো, জি জি এই জাতীয় কোনো মিনিং থাকতে আমরা দেখেছি যে এটা উল্লেখ থাকে, অথবা ব্রাকেটে হলেও এই ধরনের কথা উল্লেখ থাকে, কিন্তু এখানে ট্রান্সলেশন কিন্তু তার সেরকম কিছু উল্লেখ করা হয় নাই, তাহলে ব্যাপারটাকে আমরা কিভাবে লা বুঝবো? উকসিমু বিহাদাল বালাদ, স্যার এটাকে লা বলে নাই তো, লা বলেনি, লা উকসিমু বিহা, এটাই তো এখানে বলা হচ্ছে, এই কথাটাই এখানে বিহাদাল বালাদ। না, এই লাটা কি তাহলে ইমফ্যাটিক কিনা, জায়েদা? দেওয়ার জন্য কি লা ব্যবহার হলো? না স্যার, এটাকে এটাকে বলা হচ্ছে লা জায়েদাতুন, নাফিয়েটিক্যালি, লা নাফিয়া। জায়েদাতুন, এবং নেগেটিভ মানে ওই নেগেটিভ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্যরা অনেক নেগেটিভ কথাবার্তা বলতেছেন, আল্লাহ সুবহান তাআলা সেগুলোকে নেগেট করে দিচ্ছেন, যে তারা যেগুলো বলছে সেগুলো ভুল, তাদের কথা ঠিক নয়। তারা কি বলছেন? তারা বলছে রসুল একটা অন্য কিছু কার্যকর, নিয়ে আসছে যেটা সত্য নয়। এটা সে কিন্তু এদিকে কোনো এই পাতার শেষে কোনো পাদটিকাও তো দেওয়া হয় নাই, কোনো কোনো টিকা হিসেবে লেখা নাই। অন্য কোনো জায়গায় এই এই সুরার সানে নাজুল হিসেবে কি কোথাও এটা উল্লেখ করা হয়েছে, যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন? স্যার আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি দেখেন স্যার, আমি একটা অ্যাপ থেকে কথাটা শোনাচ্ছি। এই সেরার প্রথমেই বলা যে লা শব্দের অর্থ না, কিন্তু এখানে লা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এই ব্যাপারে দুটি মত রয়েছে। এখানে লা শব্দের অতিরিক্ত এবং আরবি বাক পদ্ধতির অতিরিক্ত ব্যবহার সুবিধিত, তবে বিশুদ্ধ উক্তি এই যে প্রতিপক্ষের ভ্রান্ত ধারণা খণ্ডন করার জন্য এই লা শব্দটি শপথ বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, উদ্দেশ্য এই যে এটা কেবল আপনার ধারণা নয়, বরং আমি শপথ সহকারে যা বলছি তাই বাস্তব সত্য, অথবা অমুক অমুক জিনিসের কচমকে বলছে আসল ব্যাপার হচ্ছে এই, মানে তাদের একটা বক্তব্য এখানে। কোন একটা বিষয়কে নাকচ করে দিয়ে এই এখানে যে আয়াতটা আসলো এটা স্ট্যান্ড করানো হচ্ছে, এই তো? রাইট রাইট, আদারওয়াইজ তো এটা মিনিং কি হচ্ছে, আমি শপথ করছি না এই নগরীর। রাইট স্যার, ক্লিয়ার স্যার? হ্যাঁ, আপনার আপনি যেটা বলেছেন সে অর্থটা ক্লিয়ার হয়েছে, আমি শুধু প্রশ্ন রাখলাম যে অন্য অন্য জায়গায় এরকম কিছু থাকলে এটা ব্রাকেটে অনেক সময় উল্লেখ করা দেখেছি, অথবা ওই পাতার নিচেই ফুট নোটে উল্লেখ করে দেওয়া হয়, একটা নাম্বারিং দিয়ে দিল যে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান এর ফুট নোটে, ফুট নোটের নিচে ব্যাখ্যা করে, এই দুটার কোনোটাই এই লার জন্য করা হয় নাই এই পাতাতে। এটা তো হলো স্যার যারা অনুবাদ করবে তাদের ব্যাপার, তারা কিভাবে কে কোন স্টাইলে করছে, তাই না স্যার? এই যেমন একটা আপনাকে ধরে যেখানে এভাবে বলছে, স্যার এটা কোরআন শরীফে স্যার আরো 8 জায়গায় আছে স্যার, এটা যেহেতু লাস্টে এই জন্য এটা হয়তো ফুটনোট নাই। না এটা স্যার অন্য একটা অনুবাদের ফুটনোট দেওয়া আছে স্যার, মতিউর রহমান হ্যাঁ আছে আছে, এটা 8 জায়গায়, এটা এলো সবচেয়ে লাস্ট। স্যার, এটা ফোর দিয়ে বলা আছে স্যার, একটু জোরে বলবেন আমি শুনতে পারিনি। স্যার এটা হলো আরো 8 জায়গায় আছে কোরআন শরীফে, রাইট, এটা অবশ্যই এটা ফুটনোট আছে, কিন্তু যেহেতু এটা লাস্ট, এটা শেষ আয়াতে, সর্বশেষ এইটা, এই আয়াতে এই সুরাই ব্যবহার করা হয়েছে, বিভিন্ন এই লা না আয়াতটা। এই ফুটনোট গুলো বিভিন্ন তাফসিরকারক, বিভিন্ন অনুবাদক তাদের বর্ণনা, তাই তো এক একজন এক এক স্টাইলে এক এক ভাবে বুঝাচ্ছেন। আরো 8 জায়গায় আছে স্যার এটা কোরআন রাইট শরীফে। রাইট রাইট, ঠিক আছে, শব্দ আল কোরআন মজিদ, এটা অনুবাদক মতিউর রহমান খান, ওনার
এতে ফুটনোটে দেওয়া আছে, এটা এই সুরাতেই এই আমি যেটা কষে বলছি এটা, এখানে বলা আছে নদী, অর্থাৎ প্রকৃত সত্য তত্ত্ব তা নয় যা তোমরা মনে বুঝে রেখেছো। রাইট রাইট রাইট, মানে আগে তাদের নেগেটিভ বক্তব্য গুলাকে, না ভ্রান্ত বলে দিচ্ছে কথাগুলাকে নেগেট করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেই সে শপথ করছে। ওদের উদ্দেশ্য বলছে না, তোমরা যা বলছো এটা না, ইল্লা নফি নফিও বলা করেছে। ওকে সামনে আগাবো জি তাহলে, বালাদুন বিলাদুন যেটা বলছিলাম, আর এটা নগরী দেশ হিসেবে ব্যবহার করা হয়, আর মদিনাতুন এটা অর্থ নগরী। আর যখন এর আগে আল মদিনাতু হবে, তখন আল মদিনাতু, আল মদিনাতু আল মুনাওয়ারাত, মুনাওয়ারাতুন, তখন বুঝাবে আমাদের মদিনা, আমাদের প্রিয় মদিনাকে বুঝাচ্ছে। রাইট, তাহলে আমরা দুটো আয়াত পেলাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। থার্ড আয়াত, ওয়ালিদিন ওমা ওয়ালাদা, এরপর আল্লাহ শপথ খেয়েছেন, ওয়ালেদ ওয়ালাদা ইয়ালিদ, ওয়ালেদ ওয়ালাদা জন্ম দেওয়া, ওয়ালাদা ইয়ালিদ জন্ম দেওয়া, আর যে জন্ম দেয় সে হচ্ছে ওয়ালিদ, মানে ফাদার, ওয়ালিদুন জন্মদানকারী। তাহলে এখানে শপথ করছেন জন্মদানকারী এবং যা তিনি জন্ম দিয়েছে, মানে দুই ধরনের বক্তব্য আসছেন এখানে, হযরত আদম আলাইহিস সালাম বোঝানো হচ্ছে এবং তার পরবর্তী আমরা যারা বংশধর তাদেরকে বোঝানো হচ্ছে। সেকেন্ড বক্তব্য আসছে নর্মাল বাবা এবং পরবর্তী তার সন্তানাদেরকে বোঝাচ্ছে, ওয়ালেদিন ওয়ালাদা। রাইট, তাহলে ওয়ালেদিন তো আসছে আমাদের ওয়ালাদা ইয়ালিদু ওয়ালিদুন ইসমুল ফাইল, অও হরফু আতফিন মা ইসমুল মৌসুল, আর ওয়ালাদা ফেলু মাদিন ফাইল মুস্তাতি হুয়া, হুয়া কে তাহলে এখানে? নবীজি, না, ওয়ালিদিন এবং শপথ করছেন পিতা জন্মদানকারীর এবং যা তিনি জন্ম দেন, তাহলে ওয়ালাদা ফেলু মাদিন ফাইল মুস্তাতি হুয়া কাকে বুঝাচ্ছে? অলেদ কে বুঝাচ্ছে, অলেদ কে বুঝাচ্ছে এখানে হুয়া, এই হুয়া বুঝাচ্ছে ওয়ালেদ কে, জাতি জন্মদাতা। স্কুল মহিলা তাহলে ভার্বাল সেন্টেন্স হয়ে থিলা হচ্ছে, ঠিক আছে, থিলা হয়ে এটা কি কোনো জুমলা হচ্ছে এখন? এটা এখন মাতুফ নালা হয়ে যাচ্ছে, কার উপর মাতুব নালা হয়ে হবে? উকসিমু, উকসিমু বি ওয়ালিদিন আমা ওয়ালাদা, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এখন কিছু বলবেন? লাকাদ খালাকতাল, শপথ শেষ, কাসম হয়ে গেছে, এখন জওয়াবুল কাসম, মানে জুমলায় কাসামিয়াতু, এখন জওয়াবুল কাসম আসছে 4 নম্বর আয়াতে, লাকাদ খলাকতাল ইনসানা ফি কাবাদিন, লাকাদ খলাকনাল ইনসানা ইনসানা ফি কাবাদিন, লাকাত তাহকিক নিশ্চয়তা, নিশ্চয়তা বুঝাচ্ছে এবং ফেলু মাদির আগে আসলে সার্টেনটি, মানে কোনো সন্দেহ ছাড়াই আমরা সৃষ্টি করেছি
মানুষকে ফি কাবাদিন কষ্টের মধ্যে, কাঠিন্যতার মধ্যে দিয়ে। তাহলে ফলাক না, ফেল পেলাম, মাদিন ফাইল, না না হলো দমিরুন, কি বলছিলাম মনে আছে? দমিরুন আর খেয়াল আছে কারো? বলেন, বলেছিলাম দমিরুন। বলেন বলেন, জবির মতসিলন দমিরুল আজমাতি শব্দটা ইউজ করেছিলাম, দমিরুল আজমত, প্রোনাউন অফ গ্রেটনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দমিরুল বুঝলাম না, এই শব্দ দুটো মনে আছে আপনাদের কারো? বলেছিলাম দমিরুল, ডেফিনেটলি দমিরুল মুত্তাসিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন ব্যবহৃত তখন দমিরুল আজমত, মানে বরত্বের দমির, গ্রেটনেস। কি সৃষ্টি করেছি? ইনসানকে, মাফুলুন বিহি, কাবাদিন কষ্টের মধ্যে। এদিকে কি বোঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে মানুষের জীবনটা অত্যন্ত কষ্টকর, বেঁচে থাকার জন্য তাদের অনেক কিছু করতে হচ্ছে, প্রতিনিয়ত কষ্ট ক্লেশ কাঠিন্যতার মধ্যে এগুচ্ছে হচ্ছে তাদেরকে। এই পুরাটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া হয়ে এটা জবাবুল কাসম। কাবাদুন, কাবাদুনের নতুন শব্দ আমাদের কাছে, কাবাদুন মানে কষ্ট, কষ্ট। ফি কাবাদিন, কষ্টের মধ্য দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, জন্ম থেকে শুরু করে তার পুরো সৃষ্টিটা প্লাস তার বেঁচে থাকার সময়টা কষ্টের মধ্যেই আছে, স্ট্রাগল করেই তাকে এগোতে হচ্ছে। আর এই অবস্থার পরে মানুষ যেখানে এত কষ্টের মধ্যে আছে, তার বেঁচে থাকার অত্যন্ত কষ্টকর, আল্লাহর সাহায্য ছাড়া এক মুহূর্তে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, এখানে পরবর্তী আয়াত আল্লাহ প্রশ্ন করছেন এই অবস্থায় মানুষ কিভাবে মনে করছে যে তার উপর কেউ ক্ষমতাবান নয়। তার এখানে কাবাদের পরে শব্দ দেখি লিখছে, জি নাজম ভাই, কাবাদের পরে একটা কি শব্দ লিখছে বুঝি চেষ্টা নাই? করো। কাবাদের পরে, কাবাদের অর্থ তো কষ্ট স্যার, না কাবাদুন, কাবাদুন, কাবাদুন কষ্ট, কাবাদুন কষ্ট, কাবাদুন, কাবাদুন কষ্ট, ঠিক আছে? আর কোন প্রশ্ন আছে আপনার এখানে? না এটা তো স্যার ইয়ে হলো স্যার, মানে কি? নাউন নাউন না স্যার, নাউন, নাউন নাউন, হলো নাউন, এস এম, এস এম, এস এম, এস এম। এরপর আল্লাহ বলছেন আয়াহসাবু, আয়াহসাবু আন লান, আন লান, আয়াহসাবু আন লান ইয়াকদিরা, ইয়াকদিরা আলাইহি আহাদুন, আহাদুন। আয়া, আ তো আমরা জানি আটা কি? হরবো হরফু ইস্তেফাম, ইস্তিফহামিন, হরফু ইস্তিফহামিন, ইয়াহসাবু প্রশ্নবোধক, প্রশ্নবোধক, হাসিবা ইয়াহসাবু, হাসিবা, হাসিবা ইয়াহসাবু, ইয়াহসাবু হিসবানুন, হিসবানুন মনে করা, ধারণা করা, হাসিবা ইয়াহসাবু মুদারি। হাসিবা ইয়াহসিবু না স্যার, না ইয়াহসাবু স্যার, জি, হাসিবা ইয়াহসিবু হবে না স্যার, কয়েকটা আছে হাসিবার, কয়েকটা আছে, হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসিবু, ঠিক আছে, হাসি, হাসাবা ইয়াহসুবু, কয়েকটা ফর্ম আছে, এক নম্বর ফর্মের দিয়ে, বুঝলেন? সালাম ভাই, কি স্যার, এখানে এইটা আসছে হাসিবা ইয়াহসাবু, সামিয়া ইয়াসমাউ ফর্মটা আসছে এখানে, যার অর্থ ধারণা করা, মনে করা। হাসিবা বাবা যদি যায় তখন তো ইয়াসিবু হয়, জি, হাসিবা যে বাব আছে স্যার, ছয়টা তাহলে বাব, কি হলো? সামিয়া ইয়াসমাউ,
হাসিবা ইয়াহসাবু, সামিয়া ফর্মে চলে যাবে। হুম জি স্যার, ঠিক আছে না, সামিয়াই তো, বাপ তো সামিয়া এটা, স্যার কিন্তু ইয়াহসাবু, হাসিবা তো একটা বাপ আছে স্যার। হ্যাঁ এই এই বাপটাই হাসিবা, সেই বাপটা কি বলেন তো, স্যার সেটা হচ্ছে হাসিবা, হাসি হাসিবা ইয়াহসিবু, কারেক্ট, আপনি যেটা বলো এটা হলো সামিয়া, এটা হলো বাপ সামিয়া, আর আপনি যেটা বলতে চাচ্ছেন এটা হাসিবা, রাইট, কারেক্ট, ভেরি কারেক্ট, জাজাকাল্লাহ, হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, এটা হলো বাব হাসিবা, হুম রাইট, অর্থ একই, বুঝতে পারছেন শাহ আলম ভাই, জি অর্থ স্যার, সেম, অর্থ সেম, এটা বাবাটা আলাদা, হাসিবা ইয়াহসিবু বাব হাসিবা, আর হাসিবা ইয়াহসাবু বাব সামিয়া, তাহলে আ ইয়াহসাবু, সে কি মনে করে, সে কি ধারণা করে, ইয়াহসাবু ফেল নুদারিন, ফাইল মুস্তাতির, হুয়া কাকে বুঝাচ্ছে বলেন, মানুষকে হ্যাঁ মানুষকে, মার্শাল্লাহ, এই যে ইনসান কে বুঝাচ্ছে, হুয়া, সে কি মনে করে, মানে ইনসান কি মনে করে, ইনসান কি মনে করে, আন লান ইয়াক দিরা, লান নেগেটিভ, একটু আগের প্রশ্নের একটা উত্তর আমার মাথায় আসছে, সেটা আমি কারেক্ট কিনা আই এম নট শিওর, এই যে জবর নিয়ে, যে ইয়াহ সাবু, আমার কাছে মনে হচ্ছে ইয়াহ সাবুটা কর্মবিশেষ বা প্যাসিভ পার্টিসিপেন্ট, যে সে কি মনে করে, তার মনে কি এমনটা হয়, মানে এটা প্যাসিভ নট অ্যাক্টিভ, প্যাসিভ হওয়ার কারণে ইয়াহ সিবু হওয়ার পরিবর্তে ইয়াহ সাবু হচ্ছে, না না প্যাসিভ না তো স্যার, প্যাসিভ না, না প্যাসিভ না প্যাসিভ হলে ইয়াসিব হওয়ার কথা ছিল, যদি না অ্যাক্টিভ স্যার, পার্টিসিপেন্ট, সামিয়া, এটা সামিয়া তো স্যার, সামিয়া হলে সামিয়া, প্যাসিভ হলে ইউজ হবে, সামিয়া ইয়াস প্যাসিভ হলে প্যাসিভ, প্যাসিভ হলে পেশ হইতে, পেশ হইতে, পেশ হইতে, পেশ হইতে ইউজ হবে স্যার, ইউজ, হ্যাঁ হ্যাঁ ইউজ, পেশ হইতে ইউজ সামিয়া হবে, না, কর্মবিশেষ্য তো ইয়া হয়, জব জেরের পরিবর্তে জবর আছে, পেশ পেশ কোনটা স্যার ঠিক আছে, আবার বলেন স্যার, যেটা কর্মবিশেষ্য বা প্যাসিভ পার্টিসিপেল, একটা অ্যাক্টিভ পার্টিসিপেল, একটা প্যাসিভ পার্টিসিপেল, কর্তা বিশেষ্য আর একটা অন্য কর্মবিশেষ্য, স্যার এটা প্যাসিভটা, প্যাসিভটার কোনো ফরম্যাট নাই, বিভিন্ন ফরম্যাটে আর প্যাসিভ দেখবেন, কিন্তু ইয়া হিসাব এটা অ্যাক্টিভ, এখানে এটা অ্যাক্টিভ, মনে করে, হ্যাঁ ইয়া হিসাব, তাহলে তো, তাহলে ওয়ার্ডটা হাসিবু বা হাসাবা, কিন্তু বাপটা কি, তাহলে যে কেউ কেউ বলার চেষ্টা করছে যে সামিয়া ইয়াসমাউ, তাহলে ওইটা তো সেট করতে হ্যাঁ হবে আমাদের, কারণ কি হাসিবা নেই, ইয়াহসাবু, এখান থেকে এটাকে না, হাসিবা সামিয়া ইয়াহসাবু, সামিয়া ইয়াহসাবু, এই মনে করা, ধারণা করা, স্যার বাবের সাথে কি অর্থের চেঞ্জ হয় কিনা সেটার জন্য বাপটা অবশ্যই হাসি, দুটো জায়গায় চেঞ্জ হয়, কোথাও চেঞ্জ হয় না, একই অর্থ থাকে, যেমন এখানে যেরকম এই যে বাব হাসিবা এবং বাব সামিয়া দুজনের অর্থ সেম, কিন্তু হাসিবা ইয়াহসাবু আর ওটা হচ্ছে হাসিবা ইয়াহসিবু, রাইট, অথবা হাসিবা ইয়াহসিবু যদি বাব হাসিবা হয় সেটার ধারণা করা, কিন্তু এই ভাবটা তো আর সে বাব হাসিবার থেকে নেওয়া যাচ্ছে না, বিকজ এই ফর্মটা পড়ে যাচ্ছে, সামিয়ায় পড়ে যাচ্ছে, সঠিক স্যার, হ্যাঁ সামিয়াই পড়লে আর কোনো প্রশ্ন থাকে না, মিলে যায়, হ্যাঁ সামিয়া, এবং এটা মাজহুল না, মালুম, স্যার অ্যাক্টিভ, একটা একটা শব্দ কি দুইটা বাপকে প্রেজেন্ট করতে পারে, একই জিনিস দুইটা বাপে, এই যে এই দুইটা যে বাপ, করছে, এই যে করছে, এই যে করছে, জানি না ফর্ম স্যার, সেটা অনটা, ফর্ম অনটার কোনো প্যাটার্ন নাই, ফর্ম টু অনওয়ার্ড ইট হ্যাজ এ স্পেসিফিক প্যাটার্ন, ফর্ম ওয়ানের ভিতরে 40টা 45টা ধরন আছে, ওজন আছে, যেমন এর মাসদারের কোনো প্যাটার্ন নেই, এক একটা এক একটা মাসদার আসছে, কিন্তু ফর্ম টু অনওয়ার্ড মাসদার একটা প্যাটার্ন আছে, সে তো প্যাটার্ন নাই স্যার, এটা তো বিভিন্ন শব্দের বিভিন্নটা, রাইট রাইট, হাসিবা তো দুইটা প্যাটার্নে নিতেছে একসাথে, সেই কথা বলতেছে আমি স্যার, বললাম তো হাসিবা দুইটা প্যাটার্নই হচ্ছে, অর্থ একই, হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু, ইয়াহসিবু হচ্ছে এখানে, ইয়াহসিবু, এই ইয়াহসিবু, কিন্তু আমরা এখন নিতে হবে বাপ সামিয়া, যেহেতু ইয়াহসাবু আসছে এখানে ভাবটা, তাই না রিদোয়ান ভাই, আপনার জি স্যার, প্রশ্নের উত্তরটা পেয়েছেন, জি স্যার, জি স্যার,
অতএব বাব হাসিব এখানে নেওয়া যাচ্ছে না, ওই অর্থ সেম, যেহেতু মুদারে আলাদা ইহসাবু ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসাবু ইউজ করেছে, দ্যাট মিন বাব সামি একটা। তাহলে সে কি মনে করে, মানে মানুষ কি মনে করে, কি মনে করে, আন লান ইয়াকতির আলাইহি, তার উপর কেউ ক্ষমতা রাখে না, কেউ আহাদুন কেউ। এখন এই যে সেন্টেন্স, এই যে একটু কমপ্লিকেটেড সেন্টেন্স, এখানে এখান থেকে এখানে আন আনকে বলা হচ্ছে আন, এই আনকে বলা হচ্ছে এখানে আন্না, আন্না আল মুখাফফাতুন, মুখাফফাতু মানে হালকা, লাইটেন ফর্ম অফ আন্না, লাইটেন ফর্ম অফ আন্না। তাহলে এখানে একটা ইসমু আন্না আসবে, সেই ইসমু আন্নাটা মাহজুফ, যেটা হু আছে একটা, এটা হু আন্না, হু আন্না, হু আন্না, হু। তাহলে ইসমু আন্না পেয়ে গেলাম হু মাহজুফ, আর লান ইয়াকদির আলাই আহাদ এটা হচ্ছে খবরু আন্না, খবরু আন্না হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়াহসিবু ফেলের মাফুল, মাফুল বিহি। এখন লান তো আমরা জানি, লান লানটা কি, কদারা ইয়াক, কদারা ইয়াক দিরু, ইয়াক দিরু, কদারা ইয়াক দিরু মানে ক্ষমতাবান মনে করা, কদরুন এর মাদদার হচ্ছে কদরুন, কদরুন কদারা ইয়াক দিরু ক্ষমতাবান, সরি নির্ধারণ করা, কদা তকদির, কদ্দারা থেকে আসছে তকদিরুন, নির্ধারণ করা। কিন্তু কদারা এই শব্দটা যখন আলার সাথে ব্যবহৃত হবে আলা, তখন এর অর্থ হবে সক্ষম হওয়া, ক্ষমতাবান হওয়া। এই কদারা ভাবটা যখন আলা হরফুজান নিয়ে ব্যবহৃত হবে, তখন হবে ক্ষমতাবান হওয়া, ক্ষমতাবান হওয়া। আর এটা হচ্ছে নির্ধারণ করা। দেখেন আরবির একটা হরফুজারের কারণে কত পার্থক্য হয়ে যায়। তাহলে কদারা ইয়াক দিরু, এখানে ইয়াক দিরা কেন হলো, আন লান কাই ইজার, আমরা জানি লান একটা নসব দেওয়ার হরফ, ফিউচারিটি নেগেটিভ অর্থ দিচ্ছে, মানসুব করে দিচ্ছে মুদারেক এবং কে ফিউচার অর্থ দিচ্ছে, ফিউচারিটি। তার উপর কেউ কি সক্ষম নন মনে করে, সে সে কি মনে করে যে লান ইয়াক তার উপর ক্ষমতাদান নেই কেউ। তাহলে এই পুরাটা হয়ে গেল জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলি হয়ে এই আন্নার খবর হয়েছে, খবর হয়ে পুরাটা এখন জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়াহসুবু ফেলে মাফুল বি হয়ে পুরাটা জুমলাতুল ফেলিয়া। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আনকে আমরা কি বললাম এখানে, আন্না আল মুখাফফাতুন, সাকিলাতুন, খফিফাতুন, আমরা জানি ভারী হালকা, তাই তো? মুসাববাবিল ফেল বলা যায় কি, মুসাববাবিল ফেল? ইয়েস অফ কোর্স, আন্না তো আমরা জানি, আন্না ওয়াকাউদের নাম কি মুসাববাহাদুন, মানে ফেলের মতো সে কাজ করে। আর একটা গ্রামে আরবির নাম হলো মুসাববাহাদুন বিল ফেল, মানে ফেলের অনুরূপ, মানে ইট অ্যাক্টস লাইক ভার্ব, ভার্ব যেরকম কন্ট্রোল করে, এই আনটা, এই আন্না ইন্না এগুলো কন্ট্রোল করে পরবর্তী এসএমকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মুসাববাহাদুন, মুসাববাহাতুন বিল ফেল, তার একটা টার্মিনোলজি, মাদ্রাসা এই ওয়ার্ডটাই ব্যবহার করে বেশি। ঠিক আছে, তাহলে খফিফাতুন এবং সাকিলাতুন, সাকিলাতুন ভারী, খফিফাতুন হালকা, মুসাববাহাতুন তাহলে কোন ফর্ম বলেন তো, এটা তবদিল স্যার, তাকে হালকা করা হয়েছে,
তাহলে আন্না যাকে হালকা করা হয়েছে হয়েছে আন হয়েছে, রাইট? তাহলে লান পেলাম আমরা, পরবর্তী ফেলকে মনসুব করে এবং ফিউচার ইন্ডিকেট করছে, আলাই যার মাদ্র আহাদুন কেউ, এটা তাহলে ইয়াকদিরুর ফাইল হচ্ছে আহাদুন, আহাদুন ফাইল জুমলাতুল ফেল হয়ে খবরও আন্না হয়ে পুরোটা জুমলাতুল ইসমি হয়ে ইয়াহসুবু ফেলের মাফুলুন বিহি, ঠিক আছে? আপনাদের কারো কোনো এডিশন আছে কিনা? আমরা কয়টা আয়াত পেলাম আজকে? পাঁচটা আয়াতের আমরা তাকিব তাকিব করতে পেলাম। লা ইউকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদা লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ আইয়াহসাবু আল লাই ইয়াকদিরু আলাইহি আহাদুন। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে নতুন শব্দ হিল্লুন পেয়েছে একটা, হালাল, ওয়ালাদা আমরা সুরা এখলাসে আমরা পড়েছি, বাকি কাবাদের নতুন একটা শব্দ পেয়েছি, হাসিবা ইয়াহসাবু আমরা জানি, ইয়াকদিরা কদারা ইয়াকদির এখান থেকে আসছে, আর বাকি তো আমাদের জানাতে। এই হলো পুরোটা আমাদের পাঁচটা আয়াতের, মোটামুটি আমরা যতটুকু বুঝেছি ততটুকু আলাপ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কারো কোনো কিছু এখানে জানার জিজ্ঞাসা বা কোয়েরি আছে কিনা? আহাদুনটা কিসে এখানে ইসমে মারফু নাকি? কোনটা আহাদুন আলাইহি আহাদুন আহাদুন মানে ইসমে এখানে মারফু, ইয়াকদিরুন, এরা ফেল মুদারিউন মানসুব ফাইল কে এখানে আহাদুন, আহাদুন হচ্ছে ফাইল, ইসমে মারফু বলা যায় স্যার। ইসমু মারফু, হ্যাঁ ইসমু মারফু বলতে কোনটা আবার বুঝাচ্ছেন? এ তো মারফু, মারফু স্থানে আছে এটা বলা যাবে, মারফুই এটা তো মারফুই আছে। আহাদুন তো মারফুই দম্মা তানে, দুইটা দম্মা তো এখানে, তো মারফুর জায়গায় নাই, তাহলে মারফু মারফুই আছে স্যার, এটা ইটসেলফ মারফু, তো মাহাল্লের তো কোনো সুযোগ নেই, মাহাল্লের নাই, মারলেন নাই কি স্মার্ট মারফু এটা মারফু, এটা নিজেই তো মারফু ক্লিয়ারলি। নাজম ভাই ঠিক আছে, আর কারো কিছু? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ আপনারা পাঁচটাই আয়াত ভালো করে একটু দেখবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আপনারা যারা একেবারে পার্টিসিপেট করেনি, নেক্সট ক্লাসে তারা ইনশাল্লাহ জয়েন করবেন, জয়েন করলেই আপনাদের কনফিডেন্স বাড়বে এবং দেখবেন অনেক ইম্প্রুভমেন্ট হবে। সাইনেজ রেখে লাভ নেই, সাইনেজ আমরা শিখতে আসছি এখানে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে শিখতেছি, আমরা সবাই শিখতেছি এখানে, উই আর অল লার্নার্স আলহামদুলিল্লাহ। পাঁচটা আয়াতের আপনাদের নেক্সট ক্লাসে সংক্ষিপ্ত শুনে আমরা নেক্সট 6 নম্বর আয়াতে আমরা আবার সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আয়াতের অর্থগুলো বোঝার এবং সেটা আমল করার তৌফিক দান করুন। আমিন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।